ভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা দীপুমণি সকালে চাঁদপুরে জেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটার দিবসের র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের এই অগ্রযাত্রা যেমনি উন্নয়নের ক্ষেত্রে তেমনি গণতন্ত্রের ক্ষেত্রেও র্যালিটি চাঁদপুর সার্কিট হাউস থেকে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দ রুবিনা আক্তার চাঁদপুরের জেলা প্রশাসক মাজিদুর রহমান সহ অনেকেই